আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে লেটেস্ট উইন্ডোজ 10টি ডাউনলোড করতে পারবো, আইএসও ফাইলটি। সো অনেক সময় দেখা গেছে যে আমরা যখন এই ফাইলটা নামাতে চাই তো এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের ডিরেক্ট আইএসও ফাইলটা আমরা হচ্ছে গিয়ে ডাউনলোড করতে পারি না, কিন্তু আমরা এটাকে পেন ড্রাইভে লোড দিতে পারি। সো আজকে আমরা এই প্রসেসটা দেখতে যাচ্ছি। সো এই জন্য আমরা প্রথমে কি করব, উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এটাতে ক্লিক করলে আমরা চলে যাচ্ছি হচ্ছে কি মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে। তো এখানে হচ্ছে আমাদের আপডেট আছে। তো আপডেটের এইখান থেকে আমরা যেমন এই যে ডাউনলোড, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমাদের পেন ড্রাইভে গিয়ে লোড হবে। সো আমরা কিন্তু ফাইলটা পাচ্ছি না। তো আমরা যখন আইএসও ফাইল ডাউনলোড করতে যাব, তো প্রথমে আমরা যেটা করব, কিবোর্ডের F12 ক্লিক করব। F12 ক্লিক করার পরে আমাদের এখানে যে টগল ডিভাইস টুলবার এটা আছে, এটাতে ক্লিক। এখন আমি আবার রিফ্রেশ দিচ্ছি। তো রিফ্রেশ দেওয়ার পরে আমি এটা কেটে দিব। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, যেমন 10 মে 2021 এটা আপডেট হয়েছে উইন্ডোজ 10। সো এটাতে দিয়ে কনফার্ম দিলাম এবং এরপরে হচ্ছে গিয়ে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ। ওকে, কনফার্ম। এটা ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে আমি আসলে কোন ভার্সনটা ডাউনলোড করতে চাইছি, 32 বিট নাকি 64 বিট। সো আমরা 64 বিটটা হচ্ছে ডাউনলোড করবো। সো এটাতে যখন আমি ক্লিক করলাম তখন আমার এটা 5 জিবির একটা ফাইল এটা ডাউনলোড হতে শুরু করবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমার আসলে প্রয়োজন নেই, সো আমি এটাকে ডাউনলোড করছি না। তো আমরা কী করবো, এটাকে ডাউনলোড করে ফেললাম, এরপরে আমরা এটা হচ্ছে গিয়ে বুটেবল করব। তো বুটেবল কীভাবে করে এটা রিলেটেড অনেক ভিডিও আছে, কিংবা আপনারা একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যেমন এই সফটওয়্যারটা। এই যে এই সফটওয়্যারটা, এটা রাইট বাটন ক্লিক করে আপনারা এই যে উইন টু বুটিক এটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে হচ্ছে আপনারা যখন পেন ড্রাইভটা লাগাবেন তখন এখানে ফ্ল্যাশ যাবে, মানে হচ্ছে গিয়ে ফরম্যাট যাবে। তো এটা ফরম্যাট করে দেবেন, ফরম্যাট করে এটা কেটে দিয়ে শুধু যেই উইন্ডোজের যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে, যেমন এই যে এটা আমি ডাউনলোড করেছিলাম, এই ফাইলগুলো ধরে কপি করে দেবেন, সেন্ড টু পেন ড্রাইভে পাঠিয়ে দেবেন, তাহলেই আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। তো আশা করি আপনারা এই প্রসেসে ডাউনলোড করলে আপনারা লেটেস্ট একটা উইন্ডোজ পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।